বর্তমান সমাজে তাবলিগ জামাতে দুই দলে বিভক্ত, আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম, এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব? ভাই আমরা কোন দলের কথা কাউকে বলি না, শুধু তাবলিগ জামাত বলে কথা, আরো বহুত দল আছে না, আমরা বলি মার্কার কথা। মার্কা মার্কা বুঝেন কি? জানিস নৌকা? হ্যাঁ, সে মার্কার কথা বলি না, মার্কা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, মা আনা আলাইহি ওয়াসহাবি। যে ব্যক্তি বলবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলে যায়, সে হকের উপর আছে ইনশাআল্লাহ, সে হকের উপরে আছে। সে কোথায় আছে, কোন দেশে আছে, তার কালার কি, তার দলের নাম কি, তার গ্রুপ কি, এসব দেখা দেখি না। আপনি মার্কা দেখবেন, কি দেখবেন? মার্কা দেখবেন যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে না, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রাখে, তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না। কথা কি বুঝাতে পারছি? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি সেটার অনুসরণ করবেন। আমি কি বুঝাতে পারছি? কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইত্তেবা, এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে। এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন। কথা কি বুঝাতে পারছি? আমি মার্কা দিয়ে দিলাম, এবার মার্কা দিয়ে চেক করে দেখবেন কোষ্টি পাথরও যদি টিকে নিবেন, আর না হলে বা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি বুঝিয়ে বলবেন, ভাই চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তর সুবহানাল্লাহ দিতে 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 শেষ, যত জায়গায় যায় এই প্রশ্ন। যারা চেয়ার ছাড়া নামাজ পড়েন তারা চেয়ারওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধে নামছেন এই প্রশ্ন দিয়া, ওই বেচারাদেরকে আপনারা মসজিদ ছাড়া করতে চান, এছাড়া আর কি বলবো আমি? ভাই যদি কোনো ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখেন তাহলে তাকে দাঁড়ায় নামাজ পড়তে হবে, বসে নামাজ পড়তে পারবেন না, দাঁড়ায় যদি পারেন। কিন্তু যদি কেউ দাঁড়াইতে পারে কিন্তু রুকু করে, কোমর ভেঙে রুকু করার ক্ষমতা রাখেন না, তাহলে তিনি যেভাবে সম্ভব সেভাবে বসে হালকা ইশারা দিয়ে হালকা যদ্দুর পারদ্দুর ঝুঁকে রুকু নিয়তে রুকু করবে, তাজবি পড়বে, বুঝতে পারছেন? কেউ যদি সেজদা করতে না পারে বা উঠে দাঁড়াতে না পারে, অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি আপনার ওই থেকে আপনার যে অবস্থা সে অবস্থা থেকে সে মাটিতে বসে হোক বা ফ্লোরে বসে হোক কিংবা চেয়ারে বসে হোক, হালকা ঝুঁকে কি করবে, নামাজ পড়বে। এখন চেয়ারে বসে নামাজ পড়লেও নামাজ পড়া যায় যাচ্ছে, তিনি হালকা ঝুঁকে নামাজ পড়লে সেটা চেয়ারে বসে করবেন না মাটিতে করবেন, তার ব্যাপার কোনো অসুবিধা নেই। কিন্তু একজন সুস্থ সবল মানুষ দুনিয়া দ্বার হেঁটে এসে ধপাস করে চেয়ারে বসে নামাজ পড়া কিনে জায়েজ নাই, না দাঁড়াইয়া। আজকাল তো মসজিদে এত চেয়ার হয়েছে কি মসজিদ না আরে ফেলে শোরুম, বুঝাই কঠিন, এত চেয়ার। 10 বছর আগে এত মাথা ব্যথার রোগী দেশে ছিল না। কিন্তু তাই বলে যদি কেউ সত্যি মাজুর হয়, সত্যি ওনার রুকু সিজদা করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করলে কোনো অসুবিধা নাই, তার সাথে শত্রুতা করবেন না। অনেকে বলে ভাই যেহেতু স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন না তো আপনার জন্য মসজিদে আসার নামাজ নেই, আপনি বাসায় পড়বেন, এরকম বলে না অনেকে, এটা আরেক বাড়াবাড়ি। আল্লাহর ঘর কি আপনার বাপদাদার সম্পত্তি, আপনি তাকে মানা করবেন? ওমান আল্লাহ মানে আমার সাজিদাল্লাহ ইউসকরাফি, আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা দেওয়ার এখতিয়ার কে আপনি রাখেন? অন্ধ ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে এসে নামাজ পড়তেন কি পড়তেন না? আরে অন্ধ ব্যক্তি বাদ দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন মাজুর হয়ে গেছেন শেষ মুহূর্তে বসে নামাজ পড়ছেন কি পড়েন না মসজিদে এসে? বিধায় আপনার চেয়ারে সালাত আদায়কারী ভাইদেরকে আপনি বাইর করে দিবেন, এরকম কোনো অসুবিধা এই বিষয় ইসলামে কিনা জায়েজ নাই।